প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো বাসায় আছো আর জেড অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি সঞ্জীব কুমার রায় সহকারী শিক্ষক রংপুর জেলা স্কুল রংপুর আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের ত্রিকোণমিতিক অনুপাত নয় দশমিক দুইয়ের প্রথম পর্ব নিয়ে আলোচনা করব শিখন ফল আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা জ্যামিতিক পদ্ধতিতে তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করতে পারবে দুই জেরো ডিগ্রি ও নব্বই ডিগ্রি কোণের অর্থপূর্ণ ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করতে পারবে তিন হাতের আঙ্গুলের মাধ্যমে জেরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি ও নব্বই ডিগ্রি কোণের সাইন ও কোসাইন অনুপাত নির্ণয় করতে পারবে এখন আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব প্রথমে এখানে আমরা এক্স ও জেড ইকুয়েল পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ অঙ্কন করে নেব এবং পি ও জেডের উপরস্থ একটি বিন্দু পি এম এক্স আঁকি ফলে ও ওপিএম সমুকুণী ত্রিভুজে পি ও এম ইকুয়েল পঁয়তাল্লিশ ডিগ্রি সুতরাং ও পি এম ইকুয়েল পঁয়তাল্লিশ ডিগ্রি কারণ পি এবং ও পি এম ইকুয়েল পঁয়তাল্লিশ ডিগ্রি অতএব এ মনে করি কারণ হচ্ছে পি এবং ও সমান পি এবং ওএম এম অতএব পি এবং ও এম ইকুয়েল এ মনে করি এখন সব বিধাগ্রাসের উপপাধ্যায় অনুযায়ী আমরা লিখতে পারি ও পি স্কোয়ার ইকুয়েল ও এম স্কোয়ার প্লাস পি এম স্কোয়ার ইকুয়েল যেহেতু আমরা ও এর মান এ ধরেছি তাহলে আমাদের আসবে এ স্কোয়ার পি এর মানও এ প্লাস এ স্কোয়ার ইকুয়েল এ স্কোয়ার এ স্কোয়ার টু এ স্কোয়ার বা ওপি ইকুয়েল রুট টু এ অর্থাৎ টু এর বর্গমূল করলে আসবে রুট টু আর এ স্কোয়ারের বর্গমূল এ তীর্কমিত্তিক অনুপাতের সংজ্ঞা থেকে আমরা পাই সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান আমরা সাইন অনুপাত সমান জানি বাহু ভাগ অতিভুজ এখানে বাহু হচ্ছে পি এম এবং অতিভুজ হচ্ছে ওপি তাহলে বিপরীত বাহু পি এম এর মান হচ্ছে এ এবং অতিভুজ এর মান হচ্ছে রুট টু এ ইকুয়েল তাহলে আমরা পাচ্ছি ওয়ান বাই রুট টু একইভাবে কস পঁয়তাল্লিশ ডিগ্রি ইকুয়েল সন্নিতবাহু ভাগ অতিভুজ সন্নিত বাহু হচ্ছে ও অতিভুজ হচ্ছে পি ইকুয়েল ওএমের মান হচ্ছে এ ও পির মান হচ্ছে রুট টু এ ইকুয়েল ওয়ান বাই রুট টু তারপর টেন পঁয়তাল্লিশ ডিগ্রি ইকুয়েল টেন থেগিগুলো টু হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিতে বাহু বিপরীতবাহু হচ্ছে পি এম বাহু হচ্ছে ও এম পি এম মান হচ্ছে এ ও এম মানও হচ্ছে এ ইকুয়েল ওয়ান তারপর আমরা পাচ্ছি কোশেক পঁয়তাল্লিশ ডিগ্রি ইকুয়েল কোশেক পঁয়তাল্লিশ ডিগ্রি সমান আমরা লিখতে পারি ওয়ান বাই সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি ইকুয়েল তাহলে ওয়ান আর সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান বাই রুট টু যদি আমরা বিপরীতকরণ করি তাহলে পাবো রুট টু সেক পঁয়তাল্লিশ ডিগ্রি ইকুয়েল ওয়ান বাই পঁয়তাল্লিশ ডিগ্রি ইকুয়েল তাহলে কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে একে আমরা বিপরীতকরণ করলে পাবো রুট টু সমান হচ্ছে ওয়ান বাই টেন পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ টেন পঁয়তাল্লিশ ডিগ্রির বিপরীত টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ানকে বিপরীত করলে আমরা পাই কট পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে সমকোনি ত্রিভুজের সূক্ষ্মকোণ থিটার জন্য ত্রিকুণমিত অনুপাত গুলো নির্ণয় করতে শিখেছি এবার দেখি কোনটি ক্রমশ ছোট করা হলে ত্রিকোণমিত অনুপাত গুলো রূপ হয় থিটা কোণটি যতই ছোট হতে থাকে অর্থাৎ এখানে আমাদের প্রথমে পি ও এন হচ্ছে কোণ যতই ছোট হতে থাকে বিপরীত বাহু পি এন এর দৈর্ঘ্য ততই ছোট হয় পি বিন্দুটি এন বিন্দুর নিকটতর হয় এবং অবশেষে থিটা কোণটি যখন জেরো ডিগ্রি এর খুব কাছে অবস্থিত হয় ও পি প্রায় ও এর সাথে মিলে যায় এবং পিএন রেখা অংশের দৈর্ঘ্য শূন্যের কোঠায় নেমে আসে অর্থাৎ আমাদের প্রথমে পি ও এন হচ্ছে থিটাকোণ যখন থিটাকোণটি ছোট হলো আরও অর্থাৎ পিওএন তাহলে কোনটির মান ছোট হয়ে গেল তখন আমাদের পি এন এর আগে যা দৈর্ঘ্য ছিল তার চেয়ে দৈর্ঘ্য পি এর দৈর্ঘ্য কমে গেল এইভাবে যখন কোনটি আমাদের জেরো ডিগ্রির কাছে চলে আসবে তখন আমাদের কি হচ্ছে এন পি এন এর দৈর্ঘ্য শূন্যের কোঠায় নেমে আসতেছে এবং ওপি এবং ওএন প্রায় সমান হয়ে যাচ্ছে তাহলে আমাদের আমরা যে অনুপাতগুলো পাবো তাহলে ছাইন জিরো ডিগ্রি সাইন জিরো ডিগ্রি ছাইন অনুপাত হচ্ছে হচ্ছে বিপরীত বাহু ভাগ অতিভুজ। তাহলে আমাদের বিপরীত বাহু হচ্ছে পি এন বিপরীত বাহু হচ্ছে পিএন অতিভুজ হচ্ছে ও পি ইকুয়েল যেহেতু আমাদের পি এন শূন্যের কোঠায় নেমে আসছে তাহলে আমাদের এটির মান হবে শূন্য ক জিরো ডিগ্রি সমান হচ্ছে ভাগ অতিভুজ এখানে সন্নিত বাহু হচ্ছে ও এন বাই অতিভুজ হচ্ছে ওপি আমাদের ওএন বাই ওপি এখানে আমরা পাচ্ছি ওএন এবং ওপি প্রায় সমান তাহলে আমাদের মান আসবে হচ্ছে ওয়ান টেন জিরো ডিগ্রি সমান আমাদের সূত্র হচ্ছে সাইন জিরো ডিগ্রি ডিভাইড বাই কিরো ডিগ্রি সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো 0 ডিগ্রির মান হচ্ছে ওয়ান ইকুয়েল জিরো ছেক জিরো ডিগ্রি সমান হচ্ছে 1 বাই কেরো ডিগ্রি ইকুয়েল ওয়ান ডিভাইডেড বাই মান ওয়ান ইকুয়েল ওয়ান একইভাবে জেরো ডিগ্রি সমান হচ্ছে ক জেরো ডিগ্রি ডিভাইডেড বাই সাইন জেরো ডিগ্রি সমান ডিগ্রির মান হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই সাইন জেরো ডিগ্রির মান হচ্ছে জিরো ইকুয়েল দ্বারা ভাগ করা যানা বিধায় অসংজ্ঞায়িত পচেক জেরো ডিগ্রি সমান মান দ্বারা ভাগ করা যায় না বিধায় অসংজ্ঞায়িত এখন আমরা দেখব নব্বই ডিগ্রি কোণের তৃকমিত্তিক অনুপাত থিটা কোনটি যখন নব্বই ডিগ্রি এর খুব কাছে অবস্থিত হয় তখন অতিভুজ ও প্রায় বিপরীত বাহু পি এর সমান হয় অর্থাৎ এখানে আমাদের অতিভুজ হচ্ছে ওপি এবং বিপরীত বাহু হচ্ছে পিএন বাহু হচ্ছে ওএন যখন নব্বই ডিগ্রির কাছে যাবে অর্থাৎ ও এন এর কাছে যাবে তখন ওপি প্রায় বিপরীত বাহু পি এর সমান হবে অর্থাৎ ওপি এবং পি সমান হবে এবং আমাদের ও এন শূন্যের কাছাকাছি হয় সুতরাং পূর্বে বর্ণিত সূত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে বলা যায় যে সাইন নব্বই ডিগ্রি সমান হচ্ছে বিপরীত বাহু ভাগ অতিভুজ তাহলে এখানে বিপরীত বাহু হচ্ছে এন আর অতিভুজ হচ্ছে ওপি তাহলে এন আর ওপি যেহেতু সমান তাহলে আমাদের মান আসবে ওয়ান একইভাবে কস নাইনটি ডিগ্রি ইকুয়েল হচ্ছে সন্নিতেবাহু ভাগ অতিভুজ সন্নিতেবাহু হচ্ছে এন ভাগ অতিভুজ হচ্ছে পি যেহেতু এন শূন্য তাহলে আমাদের মান আসবে শূন্য কট নাইনটি ডিগ্রি ইকুয়েল বি বাহু ভাগ বিপরীত বাহু তাহলে এখানে আমাদের বাহু হচ্ছে ও এন ডিভাইডেড বাই বিপরীত বাহু হচ্ছে পিএন বাহু শূন্য হওয়ার কারণে আমাদের কর নাইনটি ডিগ্রি ইকুয়াল টু শূন্য এখন কোশেক নাইনটি ডিগ্রি কোশেক নাইনটি ডিগ্রি হচ্ছে আমাদের সাইন নাইনটি ডিগ্রির বিপরীত তাহলে আমাদের ওয়ানের বিপরীত হচ্ছে ওয়ান তাহলে আমরা মান পাবো ওয়ান টেন নাইনটি ডিগ্রি ইকুয়েল হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিত বাহু এখানে বিপরীত বাহু হচ্ছে পিএন এবং সন্নিতে বাহু হচ্ছে ও এন ও এর মান শূন্য বিধায় ও দ্বারা শূন্য দ্বারা ভাগ করা যায় না বিধায় আমাদের টেন নাইনটি ডিগ্রির মান অসঙ্গায়িত সেক 90 ডিগ্রি ইকুয়েল ওয়ান বাই কস নাইনটি ডিগ্রি তাহলে আমাদের আসবে ওয়ান ডিভাইডেড বাই জিরো জিরো দ্বারা ভাগ করা যায় না বিধায় সেক নাইনটি ডিগ্রির মান অসংজ্ঞায়িত এবার আমরা দেখব হাতের আঙ্গুলের মাধ্যমে ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি ও নব্বই ডিগ্রি কোণের সাইনের অনুপাত নির্ণয় কিভাবে করা যায় আমরা প্রথমে হাতের টিকে এইভাবে ছবি নেব প্রথমে বৃদ্ধা আঙ্গুল হচ্ছে জেরো ডিগ্রি তারপরের আঙ্গুলটিতে 30 ডিগ্রি তারপরের আঙ্গুলটিতে পঁয়তাল্লিশ ডিগ্রি তারপরের আঙ্গুলটিতে 60 ডিগ্রি তারপরের আঙ্গুলটিতে নব্বই ডিগ্রি চিহ্নিত করি এখন আমরা যদি সাইন অনুপাতের মান নির্ণয় করতে যাই তাহলে আমাদের ঘড়ির কাটার দিকে হিসাব করতে হবে প্রথমে সাইন 0 ডিগ্রি তাহলে আমরা দেখব জেরো ডিগ্রির ডানে আর কোনো আঙ্গুল আছে কি না জেরো ডিগ্রির ডানে কোনো আঙ্গুল নাই তাহলে আমরা উপরে লেখব স্কোয়ার রুট জিরো ডিভাইডেড বাই টু এই টু ফিক্সড ইকুয়েল তাহলে আমাদের রুট জিরো ইকুইল টু জিরো জিরো ডিভাইডেড বাই টু ইকুয়েল জেরো এবার লিখবো ছায়েন তিরিশ ডিগ্রি সমান তাহলে আমরা দেখবো তিরিশ ডিগ্রি তো তিরিশ ডিগ্রির ডানে কয়টি আঙ্গুল আছে একটি তাহলে আমরা লিখবো স্কোয়ার রুট অফ ওয়ান ডিভাইডেড বাই টু ইকুয়েল ওয়ান বাই টু এবার সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি ইকুয়েল পঁয়তাল্লিশ ডিগ্রি রানে আসে দুইটি আঙ্গুল তাহলে আমরা লিখবো স্কোয়ার রুট অফ টু ডিভাইডেড বাই টু ইকুয়েল হচ্ছে স্কোয়ার রুট টু দিয়ে টুকে ভাগ করলে আসবে ওয়ান বাই রুট টু এবার সাইন সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রির ডানে আসে তিনটি আঙ্গুল তাহলে আসবে স্কোয়ার রুট অফ থ্রি ডিভাইড বাই টু সাইন নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রির ডানে আছে চারটি আঙ্গুল এক দুই তিন চার তাহলে আমাদের আসবে স্কোয়ার রুট অফ ফোর ডিভাইডেড বাই টু ইকুয়েল রুট ফোর হচ্ছে টু ডিভাইড বাই টু ইকুয়েল ওয়ান আমরা যদি কোসাইন বের করতে চাই তাহলে ঘড়ির কাটার বিপরীত দিকে হিসাব করলেই কোসাইন সাইন বের করা যাবে তাহলে আমরা এখন সব অনুপাতগুলোর মানগুলো দেখে নিই তাহলে সাইন জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে সাইন জিরো ডিগ্রির মান জিরো তিরিশ ডিগ্রির মান হচ্ছে হাফ পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু ষাট ডিগ্রির মান রুট থ্রি বাই টু 90 ডিগ্রির মান ওয়ান এখন কোসাইনের মান বের করবো আমরা আরেকটা জিনিস জানি যে কোণ পূরক কোণ অর্থাৎ দুইটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হলে একটি কোণকে অপর কোণের কোণ বলে তাই সাইন এবং কোসাইন পরস্পর পুরক অর্থাৎ সাইন জেরো ডিগ্রির মান যা হবে জেরো ডিগ্রির কোণ হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে কোসাইন নব্বই ডিগ্রির মান সেটা হবে তাহলে আমরা দেখতেছি জিরো ডিগ্রি জিরো ডিগ্রির পুরোক্ষণ হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে সাইন নব্বই ডিগ্রির মান ওয়ান তাহলে কস জিরো ডিগ্রির মান হবে ওয়ান সাইন তিরিশ ডিগ্রির মান হচ্ছে হাফ তিরিশ ডিগ্রির পুরোক্কণ হচ্ছে ষাট তাহলে সাইন ষাট ডিগ্রির মান রুট থ্রি বাই টু তাহলে আমাদের কোসাইন ষাট ডিগ্রির মান হবে রুট থ্রি বাই টু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু পঁয়তাল্লিশ ডিগ্রির পুরোক্ষণ হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে কোসাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হবে ওয়ান বাই রুট টু সাইন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু এর পুরোক্ষণ হচ্ছে তিরিশ ডিগ্রি সাইন তিরিশ ডিগ্রির মান হচ্ছে হাফ তাহলে কোসাইন ষাট ডিগ্রির মান হবে হাফ একইভাবে কোসাইন নব্বই ডিগ্রির মান হচ্ছে জিরো এখন টেন টেন মান আমরা যদি বের করি সাইন বাই কস তাহলে জিরো বাই ওয়ান সমান জিরো ত্রিশ ডিগ্রির মান হাফ ডিভাইডেড বাই রুট থ্রি বাই টু তাহলে আমাদের হাফকে রুট থ্রি বাই টু দিয়ে ভাগ করলে আসবে ওয়ান বাই রুট থ্রি পঁয়তাল্লিশ ডিগ্রির মান আসবে ওয়ান বাই রুট টুকে ওয়ান বাই রুট টু দিয়ে ভাগ করলে আসবে ওয়ান সিক্সটি ডিগ্রির মান আসবে রুট থ্রি বাই টুকে ওয়ান বাই টু দিয়ে ভাগ করলে আসবে রুট থ্রি এবং টেনের মান আসবে ওয়ানকে জিরো দিয়ে ভাগ করলে হবে অসংইায়িত একইভাবে এখন আমরা যদি কটের মান বের করবো টেনের বিপরীত জেরো বাই ওয়ান তাহলে ওয়ান উপরে যাবে জেরো নিচে থাকার কারণে অসংজ্ঞায়িত তিরিশ ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান ষাট ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি নব্বই ডিগ্রির মান জিরো ছেক জেরো ডিগ্রির মান হচ্ছে ওয়ান তিরিশ ডিগ্রির মান হচ্ছে আমাদের কস তিরিশ ডিগ্রির মান রুট থ্রি বাই টু তাহলে এর বিপরীত হচ্ছে টু বাই রুট থ্রি তারপর ছেক পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু এর বিপরীত হচ্ছে রুট টু ছেক ষাট ডিগ্রি কস ষাট ডিগ্রির মান হাফ তাহলে ছেক ষাট ডিগ্রি হবে টু তারপর কস নাইনটি ডিগ্রির মান হচ্ছে জিরো তাহলে ছেক নাইনটি ডিগ্রি হবে হচ্ছে ওয়ান বাই জিরো অসংখ্যায়িত অসংখ্যই জিরো ডিগ্রি হচ্ছে অসংখ্যিত কোশেষ ত্রিশ ডিগ্রি সাইন ত্রিশ ডিগ্রি হচ্ছে হাফ বিফরীত করলে আসবে টু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই টু তাহলে কোশেক পঁয়তাল্লিশ ডিগ্রি মান বিপরীত করলে আসবে রুট টু সাইন ষাট ডিগ্রি মান রুট থ্রি বাই টু তাহলে বিপরীত করলে আসবে টু বাই রুট থ্রি কোশেক নাইনটি ডিগ্রির মান আসবে ওয়ান ওয়ানের বিপরীত করলে ওয়ান প্রিয় শিক্ষার্থী আজকের পাঠ এখানেই সমাপ্তি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো